আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। আজকে আমি আপনাদের গুরুত্বপূর্ণ একটি খেলা লাঠি খেলা, এটা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আপনাদের দেখাবো। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন যে এই সাতার হাতে যে লাঠিটা রয়েছে তা প্রায় 150 বছর আগে পুরো। তো চলুন আমরা প্রাচীন এই খেলা লাঠিম বা লাড্ডু খেলা, এই খেলা সম্পর্কে আমরা একটু কিছু জেনে নিই। পৃথিবীর সর্বপ্রথম খেলাগুলোর মধ্যে একটি হলো লাঠিম ঘোরানো। কমপক্ষে 4000 বছর আগেও মানুষের খেলার সামগ্রীর মধ্যে লাঠিম ছিল বলে জানা যায়। আমাদের দেশে আগে সুতোর মিস্ত্রিরা এই গ্রামের কিশোরদেরকে লাঠিম বানিয়ে দিত। তারা সাধারণত পেয়ারা বা গাব গাছের ডাল দিয়ে এই লাঠিম তৈরি করত। নির্বাচিত পাট থেকে লাঠিমের জন্য লতি বা ফিতা বানানো হতো। একটি লৌহ শলাকে অক্ষ বানিয়ে কাঠের গোলকটিকে 2 থেকে 3 হাত দীর্ঘ এক টুকরো দড়ি বা সুতলি দিয়ে অক্ষ শীর্ষ থেকে উপরের দিকে পিছিয়ে নিতে হবে। দড়ির এক প্রান্ত আগেই গোলকের গোড়ার দিকে পিছিয়ে নিতে হয়। সম্পূর্ণ পেঁচানোর পর অপর প্রান্ত ঘুরে সাধারণত হাতের তর্জনে বা বৃত্তাঙ্গ ব্যবহার করে উঁচু থেকে মাটি বা অন্য কোণে শক্ত সমতল করে দিতে হবে। পৃথিবীর সব দেশেই লাঠিমের খেলা রয়েছে। বাংলাদেশে সাধারণত 3 ধরনের লাঠিম খেলা হয়, বেল্লাপার, ভোরকুম, ভর্তিকুম। বাংলাদেশ ছাড়াও চীন, জাপান, পার্শ্ববর্তী ইন্ডিয়া, ভুটান, এগুলো অনেক দেশেই লাঠিম খেলা রয়েছে। বলা যায় শুরুর দিকে অর্থাৎ আজ থেকে প্রায় 4000 বছর আগে প্রায় সব দেশেই এ খেলা মোটামুটি প্রচলন ছিল। তো চলুন দেখে নিই আমাদের চাচার হাতে যে লাঠিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি প্রায় 150 বছরের পুরনো একটি লাঠি এবং চাচা নিজেই সেটি তার নাতি বা তার প্রতিবেশী যারা রয়েছে ছোট তাদেরকে এটি দেখাচ্ছেন যে এটি তার দাদার বাড়িটাকে বানিয়ে দিয়েছে। এবং সেই হিসাবে 80 দশকে বা 80 শতকের দিকে প্রায় 150 বছর পুরনো এই লাঠিমটি বা লাড্ডুটি তার নাতিদের কাছে এটি প্রদর্শন করছে। আমরা খেলাটি দেখি এই প্রাচীন হারিয়ে যাওয়া খেলাটা। ধরে কান্দার কান আছে